আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর নিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মহিমিনুল। তো আজকে আমরা যে প্রজেক্টটি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে পিলারের একটি প্রজেক্ট, অ্যাপসের নাম হচ্ছে পিলার, আর যে সোয়াপ আছে সেই সোয়াপের নাম হচ্ছে প্যারা সোয়াপ। তো এখানে যে অফারটা চলতেছে সেটাতে আপনাদের প্রত্যেককে মানে সবাইকে দেওয়া হবে $36,000 একটা গিভওয়ে। তো আর এখানে আপনারা প্রত্যেকেই যারা এখানে পার্টিসিপেট করবেন, যারা এলিজিবল হয়ে যাবেন, প্রত্যেকেই এখান থেকে $100 প্লাস আপনারা আর্ন করতে পারবেন। তো কীভাবে এটাতে জয়েন করতে হয় এবং কী কী প্রসেসগুলো এটাতে কাজ করে সেই সম্পূর্ণ প্রসেসগুলো নিয়ে আজকের ভিডিওটি। তো এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা মেইন কাজে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট রাখি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দ্রুত আর্নিং দাতো এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে। দেন জয়েন করা হয়ে গেলে আপনারা সিম্পলি একটি কাজ করতে ভুলবেন না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের উপরে ট্যাপ করে ধরবেন, ধরার পর 3-ডট মেনু থেকে পিন করে রাখবেন। এতে করে আমাদের চ্যানেলটি আপনার সবগুলো আর কি এই কমিউনিটির উপরে এভাবে শো করে এবং এটা হারিয়ে যাবে না। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, দ্রুত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি সুবিধা, আমাদের যে নিত্য নতুন যে টিপসগুলোর ভিডিওগুলো আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আর যেগুলো ইনস্ট্যান্ট এবং খুব মূল্যবান যে আপডেটগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা টেলিগ্রামে। এই জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রামটা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে? তো এখন চলুন আমরা সরাসরি কাজের কথায় চলে যাব। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের এই যে প্রজেক্টটি ছিল সেই প্রজেক্টটির পেজে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে কিছুক্ষণ আগে আমরা এটা শেয়ার করেছি, যদিও সকালবেলা শেয়ার করা উচিত ছিল, তো লেট হয়ে গেছে, এখনও সার্ভারে তেমন কোনো ডিস্টার্ব হয়নি, সুতরাং সার্ভারটি আরও ঠিক থাকবে, এই জন্য আমি শেয়ার করলাম। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, আপনি যদি এখানে ক্লিক নাও দেন তাও কোনো প্রবলেম নেই, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করবার একদম ওপেন করে ফেলবেন। সো ফ্রেন্ডস, আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা যে কাজটি করবেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাকে একটা ইউজার নেম, এখানে ইউনিক ইউজার নেম সেট করতে হবে, যেটা অন্য কারোর সাথে যেন না মিলে। দেখতে পাবেন যদি ইউনিক হয়ে থাকে তাহলে এখানে একটা টিক চিহ্ন উঠে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার টিক চিহ্ন এখানে ওঠেনি সেই ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে ট্রাই করবেন একটা ইউনিক ইউজার নেম দেওয়ার। তো হয়ে গেলে এখানে দুইটা টিক মার্ক দিবেন, এখানে একটা দেওয়ার পর নেক্সটে যখন ট্যাপ করবেন তখন আপনার সঙ্গে এমন ইন্টারফেস শো করবে। দেন আপনারা যেটা কাজটি করবেন এই বক্সে এই টিক মার্ক দিয়ে দেবেন, দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা 4-ডিজিটের পিন সেট করতে হবে, যেমন আপনারা বিকাশে বা নগদে যেভাবে সেভ আর কি সেট করেন সেম সিস্টেমে সেভ করে দেবেন। তারপরে যখন এখানে হয়ে যাবে তখন এখানে কিন্তু দুইবার দিতে হবে, ফার্স্ট টাইম একবার দিবেন, তারপরে যখন নেক্সট ডেট ক্লিক করবেন তখন মানে ফার্স্ট টাইম একবার দেওয়ার পর আপনাদের কী করবে আবার একটা নেক্সট পেজে নিয়ে যাবে, লেখা থাকবে যে রি এন্টার টু কনফার্ম। তো আপনারা একই জিনিস আবারও দিয়ে দিবেন, দেওয়ার পর এভাবে ক্লিক মানে নেক্সটে চলে আসবে। তো এখানে ইয়েস প্লিজে ক্লিক করবেন, কারণ এখানে বায়োমেট্রিক সেট করার কথা বলা হচ্ছে, আপনার বায়োমেট্রিকটি জাস্ট ক্লিক করলে এটা অটো সেট হয়ে যাবে ফোনের বায়োমেট্রিক অনুযায়ী। দেন নেক্সট একটা পেজ আসবে, তো এরকম ঘুরতে থাকবে, এটা কিছুক্ষণ ঘুরবে, কারণ দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে সার্ভারটা লোড হচ্ছে। তো যারা এখন পর্যন্ত জয়েন করেনি, আমি জানি অনেকে জয়েন করেছেন সকালবেলা, যারা এখন পর্যন্ত জয়েন করেনি তো দ্রুত এই ভিডিও দেখার সাথে জয়েন করে ফেলবেন। হয়তোবা দেখা যাবে রাত 10টার পর আপনারা জয়েন নাও করতে পারেন, এমনকি আবার হতেও পারে যে আগামীকাল থেকে এটা হাইপ বেশি বেড়ে যাবে। দেখা গেছে অনেকেই শেয়ার করেনি, মাত্র 1 থেকে 2 জন শেয়ার করেছে এটা। তো যাই হোক ওই কথা বাদ, এখন আপনারা আবার দেখবেন কিছুক্ষণ পরে এরকম চলে আসবে। তো চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে ফলো করতে হবে ঠিক এই জায়গাতে, এই মেসেজটা ফলো করবেন, প্লিজ ইনশিওর ইউর ব্যাক আপ ইউর ওয়ালেট নাও, ওকে? তো এখানে যদি আপনি ক্লিক করেন, ধরেন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাকে কিন্তু এইরকম জায়গায় নিয়ে চলে আসবে, কারণ আপনার ওয়াইফ যে অ্যাপটি আছে এটা অবশ্যই আপনাকে ব্যাক আপ করতে হবে। ব্যাক আপ যদি না করেন তো যখন আপনারা এটা আনইনস্টল করবেন তখন কিন্তু আপনার অ্যাক্সেসটা হারিয়ে ফেলবেন। তো কেউ চায় না তাদের হচ্ছে ওয়ালেটের অ্যাক্সেসটি হারিয়ে ফেলতে, কারণ যদি ডলার থাকে সেগুলো সম্পূর্ণ একদম শেষ হয়ে যাবে। তো আপনাদের এই জায়গাতে ক্লিক করতে হবে, এই জায়গাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনি যে কাজটি করবেন জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন, কন্টিনিউ প্রেস করার পর আপনার এইরকম ফেসগুলো চলে আসবে। তো ফেসগুলো আমি হাইড করে দিয়েছি, তো জাস্ট এই কপি লেখা থাকবে এখানে দেখতে পাবেন, কপি ক্লিপবোর্ড লেখা থাকবে, জাস্ট কপিতে ক্লিক করবেন। করার পর আই হ্যাভ সেভড মাই 12 ওয়ার্ডস, ঠিক আছে? তারপর এটাতে ক্লিক করে যখন ক্লিক করবেন যখন আপনার এটাতে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন দেখতে পাবেন ব্যাক আপ কমপ্লিট, তার মানে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কারেন্সি সিলেক্ট করবেন ঠিক এই জায়গাতে ক্লিক করে, GBP লেখা আছে, তো এটা হচ্ছে পাউন্ড, এটা পাউন্ড, এখানে ক্লিক করে আপনি USDTটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনারা অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেলে এরকম লেখা আসবে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাবো, আমরা যেটা মেইন কাজ।
সো ফ্রেন্ডস, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আপনারা এখানে কপি করে নেবেন, ওকে, কপি করে যখন নেবেন এই জায়গা থেকে, কপি করে নেওয়ার পর আপনারা এটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, অথবা আপনি চাইলে যে কোনো জায়গাতে লিখে রাখতে পারেন এই ফ্রেজগুলো, কারণ এগুলো হারিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবং ব্যাকআপ কমপ্লিট। দেন আমরা মেন কাজে আবারও চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমরা চলে এসেছি যে অ্যাপটি আমাদের ইনস্টল করা ছিল সেই অ্যাপের একদম মেইন পেজে, যেটা হোম পেজ বলা হয়। তো আমরা হোম পেজে চলে এসেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনাদের তার আগে একটা মেসেজ শো করে দিই। দেখা যাচ্ছে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, বুঝিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে $36,000 ইয়ারড্রপ ইজ লাইভ, মানে $36,000 একটা ইয়ারড্রপ এখানে দেওয়া হচ্ছে। তো এটা 23 দিন এখনও টাইম আছে। আমি জানি না কবে এটা ফুল হতে পারে, হঠাৎ করে এমনও হতে পারে এটা 2 দিনে ক্লোজ করে দিতে পারে। কারণ আসলে কি, যখন এখানে মেম্বার বেশি হয়ে যায় তখন কিন্তু তারা এয়ারড্রপটি ক্লোজ করে দিতে দেয় আর কি, আর এমনও হয়ে যায় মাঝে মাঝে এটা কিন্তু অফ হয়ে যায়। তো আমরা 23 দিন পর সম্ভবত আমরা রেজাল্টটা পেয়ে যাব, আমরা একটা আপডেট দিয়ে দিব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এটা সম্ভবত 8 জানুয়ারি শেষ হয়ে যাবে। তো আমরা এখন যে কাজটি করবো, আমরা এখানে একটা সোয়াপ করবো, ঠিক আছে? আমাদের একটা মিনিমাম একটা সোয়াপ করতে হবে, 20 সেন্ট, 10 সেন্ট, 30 সেন্ট, যে যেমন পারেন সোয়াপ করবেন। এর জন্য অবশ্যই আপনাকে ম্যাটিকের ডলার লাগবে, মানে আপনার ম্যাটিকের $1 বা 50 সেন্ট বা 30 সেন্ট, যেটা হোক লাগবে। তো কীভাবে কী করবেন, আপনার কীভাবে এই ডলারটা ডিপোজিট করবেন আমি বলে দিচ্ছি। জাস্ট আপনি যে কাজটি করবেন, ঠিক এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, করার পরে পলিগন নেটওয়ার্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা যে কাজটি করবেন, এই যে পলিগন লেখা আছে এটা থাকবে না, এটা ডিপোজিট আমি করলাম বিধায় আমার এখানে শো করতেছে। এই পলিগনে ক্লিক করবেন, করার পর আপনার টপ আপে ক্লিক করবেন। টপ আপে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন, যে কোনো এক জায়গায় যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনারা কারো থেকে আপনারা এটা পাঠিয়ে দিয়েও ডলার নিতে পারেন, অথবা আপনারা দেখবেন ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা ম্যাটিক নিতে পারবেন। আপনাদের অনেকেরই ট্রাস্ট ওয়ালেটে ম্যাটিক আছে। তো একটা বিষয় আপনাদের বলবো যে আপনারা কিন্তু আমাকে আর বেশি নক করবেন না, আমার ম্যাটিক এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটির আগে কিন্তু আমি একটা পয় দিয়েছিলাম, যাদের যাদের ম্যাটিক লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন, মানে ইনবক্সে যোগাযোগ করুন। কিন্তু বর্তমানে আমার ম্যাটিক শেষ, আর বুঝতে পারতেছেন এই সময়টা কিন্তু খুবই খারাপ একটা সময়, যত ধরনের কারেন্সি আছে সব কিছু অনেক ডাউন মেরে গিয়েছে। যদি কারো কাছে $20 থাকে সেটা হয়ে গেছে $15, আর কারো কাছে যদি $100 থেকে থাকে ম্যাটিক, মানে অন্য কোনো ডলার, সেটা হয়ে গেছে আপনার ধরেন যে $60, তাহলে বুঝতে পারতেছেন অনেক লসের মধ্যে। এই জন্য এখন কিন্তু ম্যাটিক থাকাটাও আসলে অনেক ধরেন যে বাঘের চোখের মতো অবস্থা, মানে যে কোনো ডলার বা যে কোনো টোকেন থাকা বাঘের চোখের মতো অবস্থা, মানে যেটা দুর্লভ বস্তু, ঠিক আছে? তো যদি আপনি আমাকে নক করেন এখন আর আমি কোনো ম্যাটিক দিতে পারবো না, অন্য কারো থেকে নিতে পারবেন, ওকে? তো আপনি কপি করবেন, কপি করে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে নেবেন। তো এটা ডিপোজিট হতে অনেকটা টাইম লাগতেছে, বিশেষ করে এটা টাইম লাগতেছে, প্রায় আমার লেগেছে 15 মিনিট লেগেছে, তারপরে এটা ডিপোজিট হয়ে গেছে। তো ডিপোজিট যেহেতু হয়ে গেছে, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা সোয়াপ করতে হবে। আমরা কিন্তু সোয়াপ না করা পর্যন্ত এখান থেকে এলিজিবল হতে পারবো না। জাস্ট এই সোয়াপে ক্লিক করবেন, করার পর উপরে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যাটিক, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনার ম্যাটিক অটোমেটিকই চলে আসছে, আর নিচে এখানে সিলেক্ট করতে হবে পিলার। তো এখানে একটু মোড়ে ক্লিক করবেন, করার পর আমরা একটু পিলার সিলেক্ট করবো এখান থেকে। তো দেখি আমরা সার্চ দিতে পারি কিনা, আমরা একটু ট্রাই করি। এখানে পিলার লিখবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পিআইএ লিখেছেন, পিলার চলে এসেছে। তো পিলার যখন চলে আসবে তখন আপনি কত পরিমাণে করবেন, এখানে আমি দিব 0., এত বেশি দিব না, 10। তো আমি যদি 0.10 দেই, এই 0.10 এর দেখি কয়টা হয়, আমার 60টা পিলার হচ্ছে। তো জাস্ট আপনি যে কাজটি করবেন, 1 ইঞ্চ থেকে কিন্তু কিনবেন না, আপনার প্যারাসোয়াপ থেকে কিনতে হবে। আমাদের অফারটি ছিল মূলত প্যারাসোয়াপের। তো জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। এখন আপনাদের বায়োমেট্রিক অথবা আপনাদের যে পিনটি আছে ওইটা বসিয়ে দিবেন। দেন এটা কিছুটা লোড নিবে, লোড নেওয়ার পর এটা আসলে এখানেও একটু টাইম লাগে এটা আর কি সোয়াপ হয়ে যেতে। সো ফ্রেন্ডস, এখানে বেশ কিছুটা সময় লাগবে, দেখতে পাচ্ছেন চেকিংয়ে আছে, আমার অলরেডি 30 সেকেন্ডের উপরে চলে গিয়েছে। তো আমি ওয়েট করতে আছি, দেখি কতক্ষণ লাগে। তো আমার এখানে তারা দিয়েছে যে ফিনিশ লেখা উঠেছে। তো আমি এখন ফিনিশে ক্লিক না করে জাস্ট ভিউ দি ব্লক চেইন এতে ক্লিক করে দেখবো আসলে আমার এটা হয়েছে কি না, সাকসেস হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি সাকসেস হয়ে গিয়েছে। যদি আমাদের ওয়ালেটে অ্যাডও না হয়ে থাকে তাহলে এটা কিছুক্ষণ পরে অ্যাড হবে। তো আমরা একটু এখানে গিয়ে দেখি আমাদের। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু সোয়াপ করতেছি। তো সোয়াপ করলাম, এখানে ডিপ্লয়েড হয়ে যাবে, কিছুক্ষণ এটা একটু লেট করবে। তো এটা কিছুক্ষণ লেট করবে, লেট করার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের এখানে
ওয়ালেট সেকশনের ভিতরে আপনাদের ম্যাটিকের জায়গায় ওই একটা পিলারও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু এটা সোয়াপ হয়ে গেছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে এই টোকেনটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার সিস্টেম যদিও আমি পাচ্ছি না, তো এই জন্য আমি এটা অ্যাড করতে পারতেছি না এবং টোকেনটা দেখাতে পারতেছি না এখানে। তো আমি এখন আমাদের যে ইয়ে আছে সেটা সেখানে দেখাবো। আমি পলিগনের যে স্ক্যান আছে সেই স্ক্যানে ক্লিক করি। তো স্ক্যানে যদি আমি ক্লিক করি, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, অপেক্ষা করবেন। তো আমাদের যেতে হবে ঠিক এই জায়গাতে। ফ্রেন্ডস, আমরা এই জায়গাতে চলে যাব, গিয়ে এখানে পলিগনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে যে ডিপ্লয়েড লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ঠিক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিব যে আসলে আমাদের টোকেনটি চলে এসেছে কি না। তো আমাদের যে কাজটি আরেকবার করব, ভুলে যাচ্ছি বারবার, তো সেটা হচ্ছে আমাদের আগে আমরা কী করবো, এই যে পলিগনের যে আমাদের অ্যাড্রেসটি আছে জাস্ট এখানে ক্লিক করব। করে আমাদের অ্যাড্রেসটি, এই যে টপ আপ লেখা আছে এখানে ক্লিক করব। করে অ্যাড্রেসটি কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব ঠিক ডিপ্লয়েড যে লেখাটি আছে এখানের উপর। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিউ অন ব্লক চেইন, এখানে ক্লিক করবেন। করার পর ঠিক এখানে আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দিবেন, যেভাবে আপনারা পলিগন স্ক্যান চেক করেন। তো স্ক্যান চেক করার পর আপনারা দেখতে পাবেন এখানে দুইটা টোকেন শো করতেছে। তো এখানে যখন ক্লিক করবেন, এটা কিন্তু ফেক টোকেন। আপনারা জানেন যে কোনো টোকেনের শেষে আইও লেখা থাকলে সেটা কিন্তু ফেক টোকেন। তো দেখতে পাচ্ছেন 60টা পিলার টোকেন কিন্তু আমার এখানে ওয়ালেটে আছে। তো যেহেতু আমাদের 60টা পিলার টোকেন ওয়ালেটে আছে, আমাদের আর চিন্তা নেই, আমাদের এটা সোয়াপ হয়ে গেছে, আমরা এলিজেবল। তো এখন যে কাজটি আমরা করব, ঠিক এখানে আমাদের, আমি কিন্তু অ্যাড করার কোনো অপশন পাচ্ছি না দেখে আপনাদের এটা দেখিয়ে দিতে পারতেছি না, কিন্তু আপনাদের ওয়ালেট থেকে একদম সরাসরি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এখানে অ্যাড করার কোনো সিস্টেম যদি আপনারা আর কি রিসার্চ করে পেয়ে থাকেন, তো আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যদিও আমি এটাতে বেশি সময় নিতে পারিনি, যার কারণে আমি এটা অ্যাড করার সিস্টেমটা দেখাতে পারিনি। তো আমাদের মেইন কাজ যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এখন সবার শেষে আমাদের আরও একটি কাজ আছে, যে কাজটা না করলে আমরা কিন্তু পেমেন্ট পাবো না। সেটা কীভাবে করবেন, জাস্ট এই লিঙ্কের উপরে ট্যাপ করবেন, অথবা আপনারা চাইলে আমাদের যে গ্রুপে যে পোস্টটি করা আছে সেই পোস্টে চলে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই গ্রুপের যে পোস্ট, এটাতে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের একই পেজে নিয়ে চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এই পেজে নিয়ে চলে এসেছে। ঠিক একইভাবে আপনারা যদি এখানেও ক্লিক করেন, আমি অ্যাপের ভিতরে দেখিয়ে দিচ্ছি, ঠিক এখানে এর এমন একটি প্রোগ্রাম আজকে, এটা কোনো কিন্তু রেফার প্রোগ্রাম না এটা, ঠিক আছে। এখানে কোনো রেফার নেই, কিন্তু আপনারা এক একজনই এখান থেকে $100 প্লাস আর্ন করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 23 দিন টাইম আছে। তো আমাদের যে কাজটি করতে হবে ইউটিউবে জয়েন করার জন্য, অবশ্যই আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে প্রাইস পুল কত দিবে, দেখতে পাচ্ছেন 20,000 পিলার টোকেন, তারপর 6,000 ম্যাটিক, তারপর হচ্ছে পিএসপি দিবে হচ্ছে 10,000, এই মিলে মেবি 37,000 হচ্ছে, হ্যাঁ 10, 30, 37,000। ওকে, তো ইন্টার নাওতে ক্লিক করবেন। করার পর এখন মেইন কাজ আমাদের এখানে ফিল আপ করতে হবে অন্যান্য কাজের মতো। তো জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে ডাউনলোড, এখানে ক্লিক করলে এই প্লে স্টোর থেকে আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। জাস্ট ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তারপর এটা ফলো করে নেবেন, এটা ফলো করে নেবেন, তারপর এটা ফলো করে নেবেন, এটা রিটুইট করে নেবেন, তিনটা ফ্যানকে ট্যাগ করে ডিসকর্ডে জয়েন করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসকর্ডে জয়েন করে নেবেন। আমি আগে টেলিগ্রামেরগুলো বা টুইটারগুলো দেখাচ্ছি, তারপর ডিসকর্ডেরগুলো দেখাচ্ছি, ডিসকর্ডেরগুলো একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি এগুলো করলাম, কিন্তু অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, যারা নতুন আছে ট্যাগ করতে পারে না। ফ্রেন্ড ট্যাগ কীভাবে করে, জাস্ট এর উপরে ক্লিক করবেন। করার পর এটা কিছুক্ষণ ঘুরতে থাকবে, ঘোরার পর আপনাদের দেখাবে যে এটা আপনাদের মানে কমপ্লিট নেই। সো আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তাদের যখন মেইন পেজে চলে যাবে, তখন আপনারা যে কাজটি করবেন, আমাদের বলা হয়েছে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করার। তো জাস্ট আমরা কী করবো, ঠিক এখানে দিলাম একটা রিয়েক্ট দিলাম, তারপর এটাকে বলে রিটুইট বাটন, ঠিক আছে। আপনি যদি এখানে দেন তাহলে সাধারণ রিটুইট, আর এখানে দিলে কোড টুইট। তো কোড টুইটে ক্লিক করতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে তিনটা ফ্যানকে ট্যাগ করতে হবে। আপনি যখন কোনো কিছু ট্যাগ করবেন বা লিখবেন, তখন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে কোড টুইট। তো আমি 4টা ফ্যানকে ট্যাগ করলাম, আপনারা 3টা করবেন, কারণ আমার এখানে যে আছে সেটাই কম কম করলে প্রবলেম, বেশি করলে প্রবলেম নেই। তো জাস্ট এই ভিউয়ে ক্লিক করবেন, তো সরি ওটা প্রবলেম নেই, ব্যাক চলে আসবেন। আসার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক যখন করবেন এটা অটোমেটিক হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। তখন ডিসকর্ডটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট ডিসকর্ডে ক্লিক করবেন, এখানে জাস্ট জয়েনে ক্লিক করবেন, ডিসকর্ড অ্যাপ ওপেন হয়ে যাবে, যাদের অ্যাপ আছে অবশ্যই তো ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। করবো আপনার সামনে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন পিলার লেখা আছে, দেখে নেবেন। জাস্ট এটা প্রথমটাতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম নিচে এসে বক্সে ক্লিক করতে হবে, এটা কিন্তু এরকমভাবে আসবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করুন, অনেক টাইম লেগে যায় আমার কথা বলতে বলতে। তো জাস্ট আপনার যে কাজটি করতে হবে, আপনাকে এটা সিলেক্ট করতে বলা হচ্ছে, জাস্ট এটা সিলেক্ট করবেন, আর পাইলে এটাও সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি মেম্বার হয়ে গেছি, এটাও সিলেক্ট করবেন, দুইটাই করবেন, ঠিক আছে। তো ব্যাক চলে আসলাম, একদম ব্যাক, কন্টিনিউ ক্লিক করলাম, হয়ে গেল।
नेक्स्ट এটাও দেখি একই ভাবে এটাতে দুইটাতে জয়েন করতে বলা হয়েছে একটা প্যারা সোয়াপ একটা হচ্ছে পলিগন তো আমি করে নিচ্ছি একই ভাবে ভেরিফাই ক্লিক দিলাম একই সিস্টেম আপনারা করে নেবেন তো এটাতে আর কিছু করতে হচ্ছে না জাস্ট ব্যাক চলে আসবেন আমাদের ভেরিফাই আর লাগতেছে না জাস্ট প্যারা সোয়াপ যেটা আছে এটাতেও জয়েন করে নেবেন तो चेक इट प्रथम क्लिक कर ऑटोमेटिक मेम्बर हो जस्ट वेरिफाई अपना करबें करब ये चाहले एक प्रथम लाइक दीते दिए बैग चले आसबें आसार पर एखे कंटिन्यू प्रेस करबें दें अपने जो काजट करते हैं से हमें यगलो कमप्लीट कर नहीं हे जॉइंट टेलिग्राम तरह यूट्यूब ओके ग्रुपे जो टेलिग्राम ग्रुपे जॉइन करबें तक ये देखते क्लिक हियर टू प्रूव आई एम ए ह्यूमन ये दीबें ना अपन क्योंकि होना ओके अपन बेर कर दे ग्रुप थे तो ये अपने तीनटा दिए जॉइन करबें ये প্রথমটা করলাম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়টাতে আসলাম একই সিস্টেম জাস্ট জয়েনে ক্লিক করলাম এই যে হিউম্যান প্রুফ দিব ক্লিক হিয়ার তো ব্যাক চলে আসলাম একই ভাবে দ্বিতীয়টা করেছি তৃতীয়টাও করে দেখিয়ে দেই যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে তাতে কিছু করার নাই জাস্ট ব্যাক চলে আসবে এটাতে কিছু নাই তো এখন আমাদের যে কাজটি করতে হবে টেলিগ্রাম ইউজারনেমটা এখানে বসিয়ে দিবেন সো ফ্রেন্ডস বসিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ যখন প্রেস করবেন তখন এটা ভেরিফাইড হয়ে যাবে এখানে ইউটিউব একটা করবেন জাস্ট সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব থেকে তো আমি বলবো না দেখাবো না দেখাবো না করে কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম যে আমি নিজে এটা করে দেখিয়ে দিলাম তো জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন ভিডিও লং হয়ে গেছে কারণ এগুলো কাজে ভিডিও লং হয়ে যায় তো আমাদের বলা হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর আমরা সোয়াপ করেছি কিনা ঠিক আছে মেন্ডোরি টাস্ক যেটা আমরা সোয়াপ করেছি কিনা তো জাস্ট এখানে কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ প্রেস করার পর এখানে আমাদের অ্যাড্রেসটি দিতে হবে পিলারের অ্যাড্রেস ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবো আমরা क्लिक करार कोई जाब जस्ट हमें पिलर जो ऐप आई ऐपर भरे जाब तो जा ठीक रिसिवे क्लिक कर रिसिवे क्लिक करारे एखान कपि कर कपि करारे पेस्ट कर दिए कन्टेंट प्रेस करबें तो देखते हमारे क्योंकि काजटी सम्पूर्ण हो गए और क्योंकि हमारे ये अपशनगुलो देखते एकदम सब टिकचिन्ह उठे गेस एखे को रेफार नहीं तो एम एक प्रोग्राम जेटे को रेफार नहीं क्योंकि एखन आपनारा जो इलिजिबल हो जाहर वास्ते तो देखते पाने ये अपना 100+ डॉलर पा तो क्यों ये मिस करबें ना जर सामर्थ्य आए का कथा जो क्या इन्भेस्ट कर एक डलार मत से बोलें जो अपनी पानी फेले दिलें ये नहीं क्योंकि अफसोस करा जाए ना कारण जो अफसोस करें तो हमें क्योंकि फ्यूचारे किस करते पर क्रिप्टोर जगह टास्क এখন মনে করলেন যে আপনি এটা শেয়ার করলেন আমরা পেমেন্ট পাইলাম না এরকম মানুষকে নেওয়া চলবে না এরা কিন্তু আপনারটাতে আপনারা পেমেন্ট পেয়েছেন এবং অনেকে আবার লাস্টে দিয়ে করে এখন পর্যন্ত মানে আস্তে আস্তে পেমেন্ট পাচ্ছে অনেকে বলছে ভাই 28 দিন পর আমি পেমেন্ট পাইলাম একজন বলছে 28 দিন পর একজন বলল 21 দিন পর পেয়েছি এই জন্য কখনো আফসোস করবেন না মানে আমার সাথে আমিও পানিতে ফেলে দিলাম আপনারা যদি ইচ্ছা থাকে তো আপনারা পানিতে ফেলাই দেন যদি পেমেন্ট আসে তো আসবে এটা আর কি এটা রিস্ক নিতে হবে এক ডলার রিস্ক কিছুই না ঠিক আছে তো এক ডলার কিছুই না আমরা অনেক টাকা নষ্ট করি তো এই টাইপেরগুলো তবে একটা কথা বলবো যে আপনারা নিজ দায়িত্ব করবেন আর একটা কথা আমার কাছে আর কিন্তু আপনারা ম্যাটিক চাইলে পাবেন না তবে একটা বিষয় আছে যদি অনেকগুলো মানুষ যদি একসাথে আমাকে অর্ডার করেন যে ভাই আমাদের সবার মিলে এতগুলো ম্যাটিক লাগবে এখন আপনারা যদি বলেন আমি একটা পুল ক্রিয়েট করবো যে আপনাদের কার কার লাগবে ম্যাটিক সেই হিসাবে যদি সেই হিসাব করে দেখি যে আমার হচ্ছে যে এতগুলো মানুষকে চাচ্ছে সেই ক্ষেত্রে আমি ম্যাটিক কিনতে পারি অযথা মার্কেট লস মার্কেটে বা দাম মার্কেটে আমি কিনে কিন্তু লস খাইতে পারবো না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলে নিচ্ছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি দ্রুত আর্নিং তাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এবং যারা এখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ